আগরতলা ব্যাগের সেন্টার হবে? হ্যাঁ বলা, আমি প্রথমে বলে দিয়েছি, যদি আগরতলাতে অ্যাভেলেবিলিটি না থাকে তাহলে আগরতলার বাইরেও আমাদের সেন্টার পড়বে। আগরতলা এবং নিচে পয়েন্ট গুলো যে নোটিফিকেশনটা আপনারা দেখবেন সেজন্য তো আপনাদের মাধ্যমে জানিয়ে দেওয়া, আপনারা দেখবেন যে সেখানে বলা আছে যে যদি কোনো কারণে যদি আগরতলাতে অ্যাভেলেবেল না হয় তাহলে পার্শ্ববর্তী সেন্টারে যেতে হবে, সেটা আমাদের নোটিফিকেশন একদম ক্লিয়ার, এই জায়গাটা আমরা একদম ক্লিয়ার করে রেখেছি। কারণ আমরা নিজেরাই তো জানি না যে আগরতলাতে কয়টা টার্মিনাল ছিল এবং কত সংখ্যক দরখাস্ত এখানে একটু কোথাও বলে যে অফিসার ক্লার্ক মাল্টি ক্লার্ক একসঙ্গে আপনারা না নিলে বোধ হয় এই মাসে তিনবার নেওয়া যেত আমি বলছি কি আপনাদের, ঠিক আছে আপনার প্রশ্নটা ইয়ে আছে, আমরা আইবিপিএস এর সঙ্গে এটা টেক আপ করেছি। আইবিপিএস এমন একটা সংস্থা, তারা দিল্লি থেকে আমাদের সঙ্গে মুম্বাই থেকে আমাদের সঙ্গে মেলে মেলে তাদের সঙ্গে যোগাযোগ, আর কোন তারা যোগাযোগ নেই, তারা আমরা যা বলছি রিপ্লাই দিচ্ছি, তারা পাল্টা রিপ্লাই দিচ্ছে মুহূর্তে মুহূর্তে, আমাদের সঙ্গে হয়তো ওভার ফোনও কথা হচ্ছে। আর আমি ক্যাটাগরি ওয়াইজ আমরা দিয়েছি একটাই কারণ, আমাদের ভ্যাকেন্সি আছে কিন্তু আরো বেশি 351, আমরা কিন্তু এতটা দিইনি, আমরা প্রথমবার দিয়েছি যে এগুলো আমাদের অতি অবশ্যই দেওয়া প্রয়োজন। কারণ আমাদের প্রতি ব্রাঞ্চে কোন অনেক ব্রাঞ্চ আছে, আমাদের ক্লার্ক দিয়ে ব্রাঞ্চ চালাতে হচ্ছে, ক্লার্ককে ইনচার্জ করে ব্রাঞ্চ চালাতে হচ্ছে, এরকম 8 থেকে 10টা আছে। আমার ইমার্জেন্সি এটা দরকার, এরপর থেকে যত পরীক্ষা হবে আর এই ধরনের পরীক্ষার সম্মুখীন হবে না। আপনি যেটা বললেন ওই লাইনটি আমরা নেব ক্যাটাগরি ওয়াইজ, প্রতি বছর ক্যাটাগরি, যেমন মানে বলা যেতে পারে যে আপনারা এটা থেকে আপনারা একটা শিক্ষা নিচ্ছেন আপনারাও। আমরা তো ফার্স্ট টাইম, না না সেটাই বলছি।